প্রতিদিন আমাদের চ্যানেলে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের মেইল আদান প্রদান করি, গুগল ড্রাইভ ইউজ করি এবং ইউটিউব চ্যানেল খুলতে গেলেও কিন্তু আমাদের একটা জিমেলের প্রয়োজন হয়। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলোতে আমরা আমাদের জিমেল ব্যবহার করি, কিন্তু সেই জিমেলটা কিন্তু আমাদের সঠিকভাবে খুলতে হবে, তার রিকভারি অপশনগুলো নিশ্চিত করতে হবে এবং তার সিকিউরিটিটা কিন্তু নিশ্চিত করতে হবে। সো কীভাবে সঠিক নিয়মে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলব তা এখন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো চলুন চলে যাই স্ক্রিনে এবং দেখে নেই কীভাবে সঠিক নিয়মে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলব। সঠিক নিয়মে মোবাইল দিয়ে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুলব, এজন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে। সো গুগল ক্রোমে আসার পরে এখানে যে সার্চ বক্সটা আছে এইখানে আমরা ক্লিক করে লিখব ক্রিয়েট। জাস্ট ক্রিয়েট লিখলেই কিন্তু চলে আসবে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, কারণ এইটা দিয়ে এত বেশি সার্চ করা হয়েছে যে এখন ক্রিয়েট লিখলেই কিন্তু টপে থাকে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। সো আমরা এটাতে ক্লিক করে দিব। সার্চ করার পরে কিন্তু এখানে সার্চ রেজাল্ট চলে আসছে এবং প্রথমে আছে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে ফর্ম আসছে, এখানে নাম লিখতে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো প্রথমে আমি ফার্স্ট নেমে যে লিখে নেই সাকিব, মানে আমার নাম লিখে নিচ্ছি, এবং সেকেন্ড নেমে আমি কী লিখবো এখানে আমি শর্টস লিখে দিই। সো আমি শর্টস লিখবো, এখন শর্টস লিখলাম কারণ আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো সাকিব শর্টস নামে, এই জন্য আমি এখানে শর্টস লিখলাম। এবং এখানে কিন্তু অ্যাভেলেবল নাম দেখাচ্ছে এসকেবি শর্ট, মানে এই জিমেল অ্যাকাউন্টের নামটা অ্যাভেলেবল। সো আমরা চাইলে কিন্তু এখানে নাম চেঞ্জও করতে পারি, চেঞ্জ করতে গেলে আমাদের এটাকে কেটে অন্য একটা নাম বসাতে হবে। সো আমরা একটু চেঞ্জ করার ট্রাই করে দেখি। চেঞ্জ করার জন্য আমি আগের নামটাকে কেটে দিব এবং লিখব সাকিব ডট শর্টস। এই নামটা লিখে আমি দেখব এটা অ্যাভেলেবল কিনা। সো এটা অ্যাভেলেবল কিনা চেক করার জন্য এখানে যে নেক্সট লেখা আছে এটাতে ক্লিক করব। সো ক্লিক করে এখন দেখি যে নামটা কি অ্যাভেলেবল কিনা। এখানে লেখা আছে দিস ইউজার নেম ইজ টেকেন, তার মানে এই নামটা অন্য কেউ নিয়ে নিয়েছে, মানে এই নামে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট আছে। সো আমি এই নামে অ্যাকাউন্ট খুলতে পারবো না, এই জন্য আমাকে এই নামটাও চেঞ্জ করে ফেলতে হবে। আমি এখন অন্য একটা নাম ট্রাই করে দেখবো সেই নামটাকে আসলে কি অ্যাভেলেবল কিনা, এই জন্য এটাকেও কেটে দিব। সো এই জন্য আমি এই নামের কিছু অংশ কেটে দিলাম এবং লিখলাম শুধু সাকিব শর্ট, দেখি এটা অ্যাভেলেবল কিনা, এই জন্য সার্চ করে দিলাম। সার্চ করে দেখি না একই অবস্থা, দিস ইউজার নেম ইজ টেকেন, তার মানে এটা দিয়ে আমরা খুলতে পারবো না। সো আমি এটাকেও কেটে দিয়ে এখন লিখব এসকেবি শর্ট, কারণ জিমেল থেকে এই নামটাই অ্যাভেলেবল বলা হয়েছিল। সো এটা অ্যাভেলেবল কিনা একটু চেক করে দেখি আবার, এই জন্য নেক্সটে ক্লিক করে দিই। হ্যাঁ, এখানে দিস ইউজার নেম ইজ টেকেন লেখাটা নেই, তার মানে এটা ফ্রি আছে, আমি এই নামটা নিতে পারবো। তারপর একটু নিচে চলে আসলে এখানে পাসওয়ার্ডের দুটা ঘর দেওয়া আছে, একটার মধ্যে পাসওয়ার্ড আর নিচেটা লেখা আছে কনফার্ম। উপরে আমরা যে পাসওয়ার্ডটা দিব নিচে সেই পাসওয়ার্ডটাই দিব। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ঘরটা পূরণ করতেছি। সো আমি উপরে এবং নিচে দুটাতে আমার সেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনারা উপরে এবং নিচে একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে, এইখানে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে সুবিধা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কখনো পাসওয়ার্ড ভুলে গেলে আমরা এটা দিয়ে রিকভার করতে পারবো। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা দেওয়া শেষ। সো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে পূরণ করে দিয়ে আমাদেরকে ভেরিফাইটা কনফার্ম করতে হবে। সো গুগল থেকে আমার ফোনে একটা মেসেজ চলে আসছে আর সেই মেসেজের মধ্যে 6 সংখ্যার একটা ভেরিফাই কোড লেখা আছে, সেই কোডটা এখন যে ঘরটা রয়েছে আমি সেই ঘরটার মধ্যে সেই কোডটা দিয়ে পূরণ করে দিব। সো 6 সংখ্যার কোডটা আমি এখন লিখে দিলাম, লেখার পরে ভেরিফাই ক্লিক করে দিব। এখন আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসা হয়েছে এবং এইখানে লেখা আছে রিকভারি ইমেল অ্যাড্রেস। এইখানে আমরা এমন একটা ইমেল অ্যাড্রেস দিব যেটা আমরা সবসময় ব্যবহার করি বা যেটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টকে রিকভার করতে পারবো। সো এইখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট দেওয়া শেষ, এখন আমরা জন্ম তারিখ দিব, মানে ডেট অফ বার্থ। সো প্রথমে মান্থে ক্লিক করে দিব, এখান থেকে মাস সিলেক্ট করে নিব, তারপরে ডেতে ক্লিক করে আমরা তারিখটা দিব। তারিখটা দেওয়ার পরে শেষ ঘরে রয়েছে ইয়ার, এখানে আমরা সালটা লিখে দিব। সো সব কিছু লেখা হয়ে গেলে নিচে লেখা আছে জেন্ডার, আমরা এই জেন্ডারে ক্লিক করে মেল বা ফিমেল সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে নেক্সট লেখা রয়েছে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসা হবে, এখানে বলা আছে আমাদের যে ফোন নাম্বার দিয়েছি সেটাতে বিভিন্ন সময় গুগল কল বা মেসেজ দিবে এরকম একটা কথা বলা আছে, এটা আমার প্রয়োজন নেই। সো আমি স্কিপে ক্লিক করে দিব। স্কিপে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে আসা হবে, এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন। পড়া হয়ে গেলে এখানে লেখা আছে আই এগ্রি, এটাতে ক্লিক করে দিব। যতগুলো ইনফরমেশন দিলাম সবগুলো এখন প্রসেসিং হচ্ছে। ওয়েলকাম লেখা চলে আসছে, তার মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আর এখানে লেখা আছে সেভ পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড সেভ করার দরকার নেই, আমি এই জন্য নেভারে ক্লিক করে দিব।
এখন কিন্তু সব কাজ শেষ হয়ে গেছে আর আমাদের জিমেল অ্যাকাউন্টটাও খোলা হয়ে গেছে। এবং সব তথ্য চেক করার জন্য আমরা উপরে যে অ্যাস লেখা আছে গোলে এটাতে ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করলে এইখানে কিন্তু আমাদের যে নাম সেই নামটা উপরে শো করতেছে এবং নিচে আমাদের জিমেল অ্যাড্রেসটা শো করতেছে। আর এখানে যে অ্যাস লেখা আছে এখানে কিন্তু চাইলে আমরা একটা পিকচার সেভ করতে পারবো, মানে আমাদের ফটো সেভ করতে পারবো। এই জন্য এখানে এই ক্যামেরা চিহ্নতে ক্লিক করে কিন্তু আমরা আমাদের ছবি দিয়ে দিতে পারবো। বাট এখন আমি আমার ছবিটা সেভ করব না, আমি পরে সেভ করব, আপনারা চাইলে এখনই করে নিতে পারেন। যাই হোক, আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারবো এবং একটা ইউটিউব অ্যাকাউন্টও কিন্তু খুলতে পারবো।